এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার উনিশ সালের সোশোলজির কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো তো দেখো এই যে কোয়েশ্চেন পেপার আছে বড় প্রশ্ন টু দা পয়েন্ট এখানে সলভ করা আছে তো দেখো ফার্স্ট কোয়েশন কী আছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এই প্রসঙ্গে ভারতীয় গণের ভূমিকা আলোচনা করো তো দেখো বট কোশ্চেন আছে দু হাজার উনিশ সালে এই কোয়েশনটা দিয়েছে থ্রি প্লাস ফাইভ মার্কস অর্থাৎ আট নম্বর তো দেখো পাঁচ আঠা চল্লিশ তোমাকে এখানে আট নম্বরের টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে তো দেখো দু হাজার উনিশ সালের যে প্রশ্নপত্র আছে বট কোশ্চেন সেই বট কোশ্চেন নিয়ে আমি প্রথমে আলোচনা করেছি এবং ভিডিও লাস্টের দিকে আমি যত এম সি কিউব এবং এসসি কিউব আছে দু হাজার উনিশ সালের সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো দেখো এই যে বর্ড কোশ্চেনগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এই চ্যানেলে আমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি বছরের অর্থাৎ প্রত্যেকটা সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তার অ্যান্সার শিফট নিয়েও তো দেখো এ নম্বরে কোশ্চেন ভারতবর্ষে প্রাক স্বাধীনতার যুগে সমাজতত্ত্বিক উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো মুম্বাই বিশ্ববিদ্যালয় তাই তো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব ভাইটাল কোশ্চেন এটা খুবই গুরুত্বপূর্ণ আছে দু হাজার উনিশ সালে এই কোশ্চেনগুলো দিয়েছিল তো দেখো দু হাজার উনিশ সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি এরপরে আমি দু হাজার আঠেরো দু হাজার সতেরো দু হাজার পনেরো সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো এবং তার অ্যান্সার শেফ নিয়ে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু টিউশনই পড়ে না যাদের কাছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো নেই তাদের ক্ষেত্রে নিয়ে আসছে আমি সুবর্ণ সুযোগ তারা এই কোশ্চেনগুলো পড়তে পারে এবং অ্যান্সার শিফ্ট খুব সুন্দর করা আছে তো দেখো কী আছে ভারতের যজমানি ব্যবস্থা কাকে বলে ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ যজমানী ব্যবস্থা তো দেখো তোমরা তো জানো এই জজমানি ব্যবস্থাটা কী আছে এবং জজমানি প্রথার ইতিবাচক দিকগুলো কি আছে সত্যি কথা বলতে জজমানি প্রথা সমাজের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া তোমাদের মাথায় রাখতে হবে এই জজমানি প্রথা তৎকালীন সমাজে বিনিময়কে কি করে করেছিল এবং জজমানি প্রথার মাধ্যমে মানুষের যে নেতিবাচক দিকগুলি কি কি আছে সে সম্পর্কে খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এস বি সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো সি নম্বরে কি আছে ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা কিন্তু দু হাজার ষোলো সালের কোশ্চেন ঠিক আছে এই যে দু হাজার ষোলো সালের কোশ্চেন আছে এ আমি এর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সে দু হাজার ষোলো থেকে তোমরা এটা লিখে নেবে তো দেখো মৌলানা আব্দুল কালাম আজাদ এই যে কোশ্চেনটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ আছে এই কোশ্চেনটা দু হাজার উনিশ সালে দিয়েছিল এবং প্রতি বছর উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল কোয়েশ্চেন বলে আমি মনে করি তো দেখো এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা মুখস্থ করবে এবং আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমনভাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমাজ বিজ্ঞানের তো দেখো টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন সাজেশনের ভিডিও দেওয়া আছে ইতিহাস থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে এবং সোশিয়োলজির পাঁচ বছরের কোশ্চেন বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন টু দ্য পয়েন্টে সলভ করা আছে তো দেখো ডি নম্বরে কি আছে পরিবারের সংজ্ঞা দাও ভারতবর্ষের যৌথ পরিবারের ব্যবস্থা ভাঙনের কারণগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তাছাড়া আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে আমরা দু সালের যে এবিটিএ টেস্ট পেপার বেরোবে সেটা আমরা খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো তোমরা যদি এইগুলো ভালো করে পড়ে যাও তাহলে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে এখান থেকে তোমরা কমন পাবে তো দেখো এক নম্বরে আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে এটা কিন্তু খুব সুন্দর করে পয়েন্টটা তুলে ধরা হয়েছে দু নম্বরে আছে শিল্পায়ন তোমরা তো জানো বর্তমানে যন্ত্রপাতি এবং কলকারখানা ভিত্তিক শিল্প ব্যবস্থা মানুষের চিন্তা চিন্তাভাবনা ও কাজকর্মকে যথেষ্ট প্রভাবিত করে এ তো জানো তোমরা তিন নম্বরে আছে নগরায়ন চার নম্বরে কী আছে বিবাহ ব্যবস্থার পরিবর্তন তোমরা তো জানো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে কিন্তু এমসি কিউব দেয় পাঁচ নম্বর কীসে পাশ্চাত্যের প্রভাব এটাও খুব গুরুত্বপূর্ণ পাশ্চাত্যের প্রভাব তো দেখো শীতে কী আছে পরে কোশ্চেন থ্রি প্লাস ফাইভ নম্বরে শিক্ষা বলতে কী বোঝো মহাত্মা গান্ধী শিক্ষা চিন্তার বিষয়ে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এই কোশ্চেনটা তোমরা খুব সুন্দর করে পড়ে যাবে এটা আসার চান্স খুবই বেশি প্রতি বছর উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো দেখো স্বামীজির মতে কি আছে মানুষের মনে যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তাই গেল শিক্ষা তাই তো গান্ধীজির শিক্ষা চিন্তা তো দেখো শিক্ষার লক্ষ্যটা কি গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য শুধুমাত্র জাগতিক সম্পদ বৃদ্ধি নয় ব্যক্তির মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে তার বিকাশ সাধন আত্মা উপলব্ধি তিনি সমস্ত শিক্ষার চরম লক্ষ্য বলে মনে করেন তাছাড়া শিক্ষার পাঠক্রমটা কী আছে হস্তশিল্প মাতৃভাষা শিল্প গণিত শিল্প সমাজ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ছবি আঁকা শৃঙ্খলা এই যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো টু দ্য পয়েন্ট তোমরা খাতায় লিখবে এবং এইগুলো যদি ভালো করে পড়তে পারো হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ভিতর থেকে তোমরা কোশ্চেন পাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মাতৃভাষা হবে শিক্ষার বাহন মাতৃভাষা শিক্ষার পর্যায় হবে ছয় থেকে চোদ্দ বছর বুনিয়াদী শিক্ষাবে হবে অবৈতরিক ও বাধ্যতামূলক খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেবে তো দেখো এই নম্বরে কোশ্চেন কী আছে গণমাধ্যম বলতে কী বোঝো সমাজবিজ্ঞানে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গণমাধ্যম তো দেখো গণমাধ্যমটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তোমরা এই নোটসগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো কি আছে সমাজ জীবনে গণমাধ্যমগুলির ভূমিকা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো তো দেখো কী আছে গণতন্ত্রের সংরক্ষণ ও বিকাশ দু নম্বর পয়েন্ট কী আছে সামাজিকরণের ভূমিকা ঠিক আছে তিন নম্বরে কি আছে গণমাধ্যমগুলির পক্ষপাত দৃষ্টান্ত বুঝতে পারছো আমি কী বলছি চার নম্বরে কি আছে গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট এখানে আমি ব্যাখ্যা করেছি তোমরা খুব সুন্দর করে এগুলো মুখস্থ করবে এইগুলো প্রতি বছর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি বড কোশ্চেন সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি এবার আমি এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে দু হাজার উনিশ সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো সোশ্যালজি দু হাজার উনিশ সালে কোশ্চেন পেপার নিয়ে এবার আলোচনা করব দু হাজার উনিশ সালে কোনগুলো দিয়েছিল এমসি কিউব এবং এসে কিউবে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো দু হাজার উনিশ সালে সোশ্যালজি সোশ্যালজি দু হাজার উনিশ সালে সমাজবিজ্ঞানে কোন কোশ্চেনগুলো দিয়েছে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি যে ভিলেজ কমিউনিটিস ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্রন্থটি কার লেখা এর আনসার হবে সির আনসার হেনরি মেইন তো দেখো পরের কোশ্চেন কি আছে রোমান এর কোশ্চেন তো দেখো রোমান টু এর যে কোশ্চেন আছে এর আনসার কী হবে ডি এর আনসার জনসংখ্যায় স্পৃতি তিন নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার কী হবে ডি এর আনসার বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয় চার নম্বরের কোয়েশ্চনের আনসার হবে সের আনসার ঋষি অরবিন্দ পাঁচ নম্বরের কোয়েশ্চনের আনসার হবে ডি এর আনসার পরাধীন ভূমিহীন ব্যক্তি ছ নম্বর কোশ্চের আনসার হবে সি এর আনসার উনিশশো একানব্বই সাত নম্বরের কোয়েশ্চনের আনসার হবে বিয়ের আনসার এম এন শ্রীনাবাস আট নম্বরের কোয়েশ্চনের আনসার হবে এর আনসার জাতি ন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন দশ নম্বরের কোশ্চনের অ্যান্সার হবে সির অ্যান্সার উনিশশো উনসত্তর এগারো নম্বরের কোশ্চনের অ্যান্সার হবে এর আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো দেখো প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে বারো নম্বরের কোশ্চনের অ্যান্সার হবে সির অ্যান্সার সামাজিক ব্যাধি তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার বেথুন সোসাইটি চোদ্দ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে কী হবে তো দেখো চোদ্দো নম্বরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন খুবই মানে ভাইটাল ডি এর বালকদের জন্য অবৈতনিক ও বালকদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ষোলো নম্বরের কোশ্চেন কী বলছে এম এন শ্রীনাবাস কোন দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবর্তক এর আনসার কী পাবে বিয়ের অ্যান্সার কার্যকাঠামো ষোলো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের আনসার ব্রিটিশ সময়ে সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর আনসার বিশ্বায়ন প্রত্যেকটা কোয়েশ্চনের অ্যান্সার টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে আঠারো নম্বরের কোয়েশ্চেন আছে এর আনসার হবে সি এর আনসার যৌথ সম্পত্তি উনিশ নম্বরের কোয়েশ্চনের আনসার হবে ডি এর আনসার সন্ত্রাসবাদ তাই তো কুড়ি নম্বর কোশ্চেনের আনসার হবে এর আনসার হবে স্প্যানিশ মানে কাস্ট শব্দটি কাস্ট এ এটি একটি ড্যাশ শব্দ এর আনসার কি হবে স্প্যানিশ শব্দ এগারো নম্বর কোশ্চেনের আনসার হবে নই তামিল ড্যাশ চিন্তায় ফলচ্ছত্রী এর আনসার কি হবে বিয়ের আনসার মহাত্মা গান্ধী বাইশ নম্বরের কোশ্চেনের আনসার হবে বিয়ের আনসার রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না এর আনসার হবে বিয়ের আনসার উনিশশো ছিয়াশি সাল তো দেখো প্রত্যেকটা কোয়েশ্চনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে চব্বিশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে এর আনসার দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি তো দেখো এবার আমি তিন নম্বরের কোশ্চেন বা তিন দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে জনবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী অথবা কোশ্চেন কী বলছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো তাই তো জন্মহার ও মৃত্যুহার পার্থক্য আর চিকিৎসা পরিষেবার উন্নতি রোমান কোশ্চেন কী বলেছে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী রোমান থ্রি কি কী বলেছে জনজাতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চার নম্বরের কোশ্চেন কী বলছে বুনিয়াদী শিক্ষা কী প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে সংস্কৃত বলতে কী বোঝো ঠিক আছে তারপরে কোশ্চেন কি বলেছে জাজমানি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছ নম্বরের কোশ্চেন কি বলেছে ইউনেস্কো পূর্ণ রূপটি লেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে আমি মনে করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তাছাড়া তোমাদের কথা আমি আর একটা বলতে পারি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের চার তিন থেকে চার দিনের মধ্যে বা চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রত্যেকটা সালের বড় প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সেই অ্যান্সারগুলো তোমরা যদি খাতায় লিখে মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট তোমরা প্রতি বছর উচ্চ মাধ্যমিক সোশ্যালজি পরীক্ষা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না ন নম্বর কোয়েশন কী বলছে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের একটি কর্মসূচির নাম লেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু দশ নম্বরে কী বলছে নব্যবঙ্গ আন্দোলনের প্রধান নেতার নাম কি তোমরা তো জানো হিন্দি লুইস ভিভিয়ান ডিরোজিও জাতীয় শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য লেখো পরে কোশ্চেন কী বলেছে আর্য সমাজ কবে কে প্রতিষ্ঠা করেন তেরো নম্বর কোশ্চেন কী বলছে যৌথ পরিবারের একটি সুবিধা লেখো পরে কোশ্চেন কী বলছে সত্য সত্যসোধক সমাজের প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাতাকে তোমরা তো জানো জ্যোতিবা ও ফুলে চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে ভূমি সংস্কারের অর্থ কী পনেরো নম্বর কোশ্চেন বলেছে কি সাহিত্য শাসন বলতে কী বোঝো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো